নমস্কার, আজকের ভিডিওতে দেখব ডিস্ট্রিক্ট অ্যানুয়াল প্ল্যান 2022-23 কীভাবে আমরা তৈরি করব। তো জেলার থেকে দুটি ফাইল আমাদেরকে শেয়ার করা হয়েছে। এই দুটি ফাইল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ফিল আপ করে ব্লকে পাঠাবেন, সেই ফাইলগুলো আমরা আবার জেলাতে পাঠিয়ে দেব। তো আসুন দেখা যাক কোন কোন ফাইল আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে। দুটি ফাইল হচ্ছে, প্রথম ফাইল হচ্ছে গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট অ্যানুয়াল প্ল্যান ফরম্যাট এক্সেলে, আরেকটি ফাইল হচ্ছে ফোকাস এরিয়া ও অ্যাচিভমেন্টের উপরে ওয়ার্ড ফাইল। তো আসুন প্রথম ফাইলটা দেখি। প্রথম ফাইলে প্রথমেই আমরা টেবিল টু এ চলে যাব। এখানে আমরা দেখছি রুরাল লোকাল বডিজ প্ল্যান। তো এখানে প্রথমেই আমরা ব্লকের নাম ফিল আপ করে নেব, এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম ফিল আপ করব, তারপর আমরা আমাদের যে প্ল্যান আছে, এক্সিস্টিং যে প্ল্যান আছে, সেটা 15 ফিনান্স হতে পারে, সেটা এমএসডিপি হতে পারে, সেটা ওনসোর্স হতে পারে, সেটা যে কোনো প্ল্যান হতে পারে, এমনকি এনআরজিএ বা ডিআরজিএ বা যা কিছু প্ল্যান হতে পারে, মূলত আমরা 15 ফিনান্স প্ল্যানটাকেই আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা খুব সহজেই আমরা ফিল আপ করতে পারবো। সেখান থেকে আমরা 22-23 যে প্ল্যান করেছি তার থেকে সব থেকে বেশি ফিগারের পাঁচটি, ম্যান্ডেটরি নয় কিন্তু সব থেকে পাঁচটি ভালো কাজ এখানে আমরা লিখে নেব, নেম অফ দ্য স্কিম যে কোনো পাঁচটি এবং সেটি কোন ডিপার্টমেন্টের, সবগুলোই পিএনআরডি ডিপার্টমেন্ট আমরা করে দিতে পারি, এবং তাতে কত টাকা আছে এবং কোন সোর্স থেকে যদি কোনো টাকা নেওয়া হয়ে থাকে তো সেটা আমরা লিখব। তো বেশিরভাগ ক্ষেত্রে জিরো কোন সোর্সে, সাধারণত আমরা দেখব যে কোন সোর্সে খুব একটা কাজ আমাদের হয় না এবং কোন সোর্সে জিরো, এবং টোটাল এই দুটো টোটাল। আর পার্সন টু বি বেনিফিটেড আমরা ওখানেও প্ল্যান করার সময় লিখেছিলাম যে কতজন পার্সন বেনিফিটেড হয়েছে সেই সেই কাজগুলোতে, সেটা আমাদের ওখান থেকে পাওয়া যেতে পারে। আর প্রাইমারিলি টার্গেটেড কোন কোন ক্যাটাগরির জন্য এই কাজটি করা হয়েছে, তো ম্যাক্সিমাম কাজই আমাদের ফর অল ক্যাটাগরি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এসসি বা এসটি হতে পারে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা অল ক্যাটাগরি পাই। তাহলে আমরা এখানে এসসি এসটি জেনারেল তিনটে লিখতে পারি অথবা অল ক্যাটাগরি লিখতে পারি। তাহলে আমাদের এই ফরম্যাটটি ফিল আপ করতে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা সেক্টরটাও লিখে নিচ্ছি যে কোন কাজটা কোন সেক্টর, এক মিনিট আসছি আমি সেক্টরের ব্যাপারটা। তাহলে এখানে আমরা প্রথমে পাঁচটি কাজের নাম লিখলাম, তারপরে আমরা সেগুলো পিএনআরডি ডিপার্টমেন্ট লিখে দিলাম, অ্যামাউন্ট লিখলাম, ওন সোর্সে জিরো লিখলাম, যদি থাকে সেক্ষেত্রে লিখবেন, টোটাল লিখলাম, পার্সন টু বি বেনিফিটেড লিখলাম, এবং এখানে এসসি এসটি জেনারেল বা তিনটে হলে তিনটে লিখে নিলাম। এরপরে আসছি সেক্টর। তো সেক্টর সেক্টর এইটা, এই যে আটটি সেক্টর ঠিক করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে সেই কাজটি কোন সেক্টরের জন্য লিপিবদ্ধ মানে হয়েছে আমাদের, সেইটা আমরা লিখে নেবো এখানে। তাহলে সেক্টরটা হয়ে গেল, অর্থাৎ এই ফরম্যাটটি ফিল আপ হয়ে গেল। এরপরে আসছি আমরা টেবিল ওয়ানে। টেবিল ওয়ানে আবার যথারীতি আমরা ব্লক, জিপি নেম লিখে নেব, তারপরে আমরা ওই যে কাজগুলো আছে 22-23 লোকাল বডিজ ওন রিসোর্স, এখানে সবগুলোই জিরো হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো হবে। আর এই পাঁচটি কাজ স্টেট গভর্নমেন্টের কোন ফান্ড থেকে, তো এখানে প্রথমেই আমি বলে রাখি যে স্টেট গভর্নমেন্টের ফান্ড হচ্ছে সমস্ত কিছুই, সে 15 ফিনান্স হোক, এনার্জি হোক, এইখানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাবে আমরা দেখছি না, এইগুলোকে আমরা দেখছি যে কোন ফান্ডগুলো আমরা স্টেট গভর্নমেন্টের থ্রু দিয়ে পাচ্ছি, সেটা এনার্জিও হতে পারে, 15 ফিনান্স হতে পারে, সে সব ফান্ডগুলোকেই আমরা স্টেট গভর্নমেন্ট ফান্ড হিসাবে আমরা ধরবো। তাহলে এই কথাটি আপনারা আরেকবার ভালো করে
শুনে নিন যে স্টেট गवर्नमेंट ফান্ড বললে বলতে 15 এসএফসি হতে পারে এমএসডিপি হতে পারে যা কিছু ফান্ড আছে সমস্ত কিছু স্টেট गवर्नमेंट ফান্ড এইটা আমি জেলার সঙ্গে পার্সোনালি কথা বলে এটা আমি জেনেছি এবং ভেরিফাইও করে নিয়েছি যে স্টেট गवर्नमेंट ফান্ড বলতে সেন্ট্রাল गवर्नमेंट স্টেট गवर्नमेंटের ব্যাপার নয় সমস্ত ফান্ডই হচ্ছে স্টেট गवर्नमेंटের ফান্ড মানে ওন সোর্স বাদে যা কিছু ফান্ড পাচ্ছি সেগুলোই আমাদের স্টেট गवर्नमेंट ফান্ড হিসেবে এখানে ধরে নিতে হবে তাহলে এই এই জায়গাগুলো পুরো জিরো আসবে রিসোর্স প্রোভাইডেড বাই দ্য স্টেট गवर्नमेंट এখানে 22-23 এ কোন কোন সেক্টরে কত টাকা ধরা হলো এই পাঁচটি স্কিমের সেটা আমরা লিখে নেব এই টেবিল 1 থেকে আর সমপরিমাণ টাকা আমরা বা কাছাকাছি একটা কিছু টাকা 21-22 এর জন্য আমরা এখানে লিখে নেব এরপরে আসছি এটা যোগ তাহলে এইখানেই আমার টেবিল 1 টাও কমপ্লিট হয়ে গেল এরপরে আসছি দ্বিতীয় যে ওয়ার্ড ফাইলটা চাওয়া হয়েছে সেইটার ব্যাপারে এখানে চাওয়া হয়েছে ফোকাস এরিয়া ইন 2022-23 এবং কনসোলিডেটেড অ্যাচিভমেন্ট ইন 2021-22 এখানে আবার আমরা জিপি নেম এবং পিএস নেম এটা আমরা লিখে নেব এরপরে আসছি যেটা প্রথমে আসছি আমরা ফোকাস এরিয়া আমরা কি লিখব বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই আমরা প্রথমেই চলে যাব এইখানে আমাদের এই যে ফোকাস এরিয়াগুলো আছে ইন্ডাস্ট্রি হেলথ ওয়েলফেয়ার যে যে ক্ষেত্রে আমরা এবারে প্ল্যানটা ধরলাম সেইগুলোকে আমরা ফোকাস এরিয়াতে আমরা লিখে নিলাম ব্যাস হয়ে গেল এরপরে আসছি আমরা 21-22 যে কাজগুলো করেছি একটা যে কোনো কাজের আমাদের অ্যাচিভমেন্টটা এখানে লিখে দেব যে কনস্ট্রাক্টেড রোড বা কনস্ট্রাক্টেড ড্রেন আমরা যেটাই করেছি এবং সেটা কত লোক ইউজ করছে এবং সেটা সাকসেসফুলি হয়েছে শুধুমাত্র এইটুকু আমরা লিখে দেব এবং সেটা মিনিমাম একটা কাজের করলেই হবে এখানে 1-2-3-4 নাম্বার দেওয়া আছে আমরা এতগুলোতে যাব না শুধুমাত্র যে কোনো একটি ভালো কাজের আমরা অ্যাচিভমেন্ট লিখব কোথাও সোলার এনার্জি দিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে বা কোথাও কমিউনিটি টয়লেট করা হয়েছে যে কোনো একটা কাজ আমরা যেটা 21-22 করেছি তার অ্যাচিভমেন্টটি আমরা ছোট্ট করে লিখে নেব তো এখানেই আমরা শেষ করছি তো আরেকবার তাহলে আমরা মানে কি চাইছে জেলা সেটা আমরা আরেকবার বলে নিই প্রথমে আমাদের যে প্ল্যান আছে তার টেবিল 1 আর টেবিল 2 আছে এখানে 5টি কাজের নাম লিখতে হবে এবং তার ডিটেইলসটা দিতে হবে এরপরে আমরা টেবিল 1 এ সেইটার একটা সিনপসিস মানে কত টাকার এখানে কিন্তু লক্ষণীয় যে এটা লাখে দিতে হবে আর তারপরে আমরা 21-22 এর যে কোনো একটি কাজের অ্যাচিভমেন্ট এবং ফোকাস এরিয়াগুলো আমরা কোথা থেকে পাবো যে যে কাজগুলো ধরলাম সেগুলো কোন সেক্টরের আছে সেই সেক্টরগুলোকে শুধুমাত্র আমরা এখানে কপি পেস্ট করে দেব তাহলে এটা হয়ে যাবে তো থ্যাংক ইউ আশা করি আপনারা সব বুঝলেন এবারে আপনাদের রিপোর্টটা দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে আমরা খুব খুশি হব থ্যাংক ইউ